হ্যালো স্টুডেন্ট, তো তোমরা বোর্ডে কিন্তু দেখতেই পাচ্ছ, কিন্তু পিএসসি ফুডকে টার্গেট করে যে আমাদের ম্যাথে 50-এ 50 সিরিজটা শুরু হয়েছিল, আজ কিন্তু আমাদের নেক্সট ভিডিও, অর্থাৎ 16 নম্বর ভিডিও। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ম্যাথে 15টা ভিডিও আপলোড হয়ে গেছে পিএসসি ফুডকে টার্গেট করে। তো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আমি আছি মিনময় তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক বোর্ডে কি আছে। তো আমাদের ফার্স্ট অঙ্ক বোর্ডে বলে দিয়েছে আমাদের, 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, যখন 26 জন পুরুষ 48 জন বালক ওই কাজটা 2 দিনে শেষ করে। তাহলে আমাদের বলে দিয়েছে 15 জন পুরুষ ও 20 জন বালক ওই কাজটি কতদিনে শেষ করবে। তো বিভিন্ন পরীক্ষায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষা, এছাড়া আমাদের সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো চলো কিভাবে করব। তো 6 জন পুরুষ অর্থাৎ 6 জন ম্যান প্লাস 8 জন বয়, তো মোট কাজ 10 দিনে করতে পারে, তাহলে মোট কাজ গুণ 10 ইকুয়াল টু আমাদের কত, 26 জন ম্যান প্লাস 48 জন বয় কতদিনে, 2 দিনে। আমাদের এবার বের করতে বলেছে যেটা, 15 জন ম্যান প্লাস আমাদের 20 জন বয়, এই কাজটা কতদিন। তো ভীষণ কিন্তু ইজি যদি তোমরা একটুখানি খেয়াল করো। তো আমাদের কি করতে হবে, আমরা আগে এফিসিয়েন্সি, যেটা ম্যান আর যেটা বয়, তো দুজন এফিসিয়েন্সিটা বের করে নেবো। কি করে নেবো, তো 10কে 6 দ্বারা গুণ করলে 6 10-এ 60 জন ম্যান প্লাস আমাদের এখানটা কত আছে, 4 8-এ 32, সরি 8 10-এ 80 বয় ইকুয়াল টু আমাদের 26 2-এ 52 ম্যান প্লাস 48 2-এ 96 বয়। এই দুটো থেকে আমাদের ফার্স্টে রিলেশনটা আনতে হবে, কারণ আমাদের ওইটা বের করতে দিয়েছে। তো আমাদের 60 থেকে 52, তার মানে কত, 8 জন ম্যান ইকুয়াল টু 96 থেকে 80, তাহলে 16 জন বয়, তাহলে এটা কাটলে 2, এটা কাটলে আমাদের 1। অর্থাৎ ম্যানের যে এফিসিয়েন্সিটা, ম্যান পার ডে 2টো করে কাজ করতে পারে, আর বয় পার ডে কিন্তু আমাদের 1টা করে কাজ করতে পারে। এবার টোটাল যে কাজটা, আমরা আগে দেখি টোটাল কাজটা কত আছে। তো এইখান এই ইকুয়েশনটা কিংবা ইকুয়েশনটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে হয়ে যাবে। তো 6 গুণ ম্যানের এফিসিয়েন্সি আমাদের যেহেতু 2 করে, তো 6 2 12 প্লাস 8 গুণ বয়ের এফিসিয়েন্সি আমাদের 1 করে টোটাল আমাদের কত, তাহলে টোটাল এইখানটায় হলো কত, 12, আর এদিকে 8 20, তাহলে 20 গুণ কত 10, তাহলে টোটাল কিন্তু আমাদের 200 ইকুয়াল টু। এবার এইখানটা আমাদের কি বলেছে, এটা কিন্তু 200 হলো, 15 গুণ ম্যানের জন্য কিন্তু আমাদের এফিসিয়েন্সি 2, আর বয়ের জন্য কিন্তু 1 করে কতদিন আমরা জানি না, তো এটা 30 হলো আর এটা 20 হলো, আলটিমেট কিন্তু হলো আমাদের 50, তাহলে 200 ইকুয়াল টু 50 গুণ জিজ্ঞাসা চিহ্ন, তো এটা কাটলে 4। তো 4 দিন কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন নম্বরে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ, আর আজকে সেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা না কেটে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলে অনেক কিছু শিখতে পারবে আজকের ভিডিও থেকে। আমরা যথারীতি কিন্তু তোমাদের ভালোর জন্যই কিন্তু আমরা অনেক খেটে কিন্তু সবাই আমরা কোশ্চেনগুলো সেট আপ করছি। একজন বালক এবং একজন লোক একসাথে একটি কাজ 24 দিনে করতে পারে, যদি শেষের 6 দিন লোকটি কাজ করে। অর্থাৎ আমাদের বালক বলেছে ম্যান আছে আর কি আছে, বয় আছে, তাহলে একই রকম ভাবে টোটাল 24 দিনে। এবার কি বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে যদি শেষের 6 দিন লোকটি কাজ করে, তো 6 মানে ম্যান কাজ করবে, তাহলে টোটাল কাজ বলেছে আমাদের 26 দিনে সম্পন্ন হয়, তাহলে লাস্ট যদি 6 দিন যদি ম্যান করে, তাহলে নিশ্চয়ই 20 দিন বয় আর ম্যান দুজনেই করেছে, তাহলে 20 ইনটু কত হবে আমাদের, ম্যান প্লাস আমাদের হবে বয়। তো এখানে 24টা আর এখানটায় 20টা, তার মানে আমাদের এখানটা কত হবে, 4টে ম্যান প্লাস বয় ইকুয়াল টু 6টা ম্যান, তো আমাদের এখানটা 4টে ম্যান 4টে বয় প্লাস 4টে ম্যান ইকুয়াল টু আমাদের 6টা ম্যান, তো আমাদের ম্যান কত, 2টো ম্যান ইকুয়াল টু আমাদের 4টে বয়, তো আমাদের এফিসিয়েন্সি যখন করব তখন ম্যানের এফিসিয়েন্সি 2, আর বয়ের এফিসিয়েন্সি কিন্তু আমাদের অন্য কালিটা দিয়ে আমি ডিনোট করছি, বয়ের এফিসিয়েন্সি 1। তো একই রকম ভাবে আমাদের কি করব, আমাদের টোটাল আমাদের কি বলেছে, তাহলে টোটাল কাজটা বের করে নেবো, ম্যানের জন্য 2 আর বয়ের জন্য 1, টোটাল কত, ইনটু 24, তাহলে 3 24 কিন্তু আমাদের 72। এবার কাটটা বলেছে বের করতে, বলেছে বালকটি, তাহলে বালকের এফিসিয়েন্সি 1, তাহলে 1 দ্বারা ভাগ করবো, তাহলে কতদিন লাগে আমাদের, 72 দিন। যদি আমাদের বলতো আমাদের ম্যান করলে, তাহলে আমাদের এখানটা এফিসিয়েন্সি যেহেতু 2 করেছিল, তাহলে টোটাল কাজ 72টা 2 করে করলে 36 দিন লাগতো। তো চলো দেখা যাক নেক্সট অঙ্ক। তো আমাদের নেক্সট অঙ্ক বলেছে,
এক ব্যক্তি 20 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায় ও 25 কিমি/ঘন্টা বেগে গেলে পৌঁছতে 10 মিনিট দেরি করে। তো দুটোই দেরি হয়েছে, 40 মিনিট আর 10 মিনিটের দেরি হয়েছে। তো বলেছে কোন সময়ে গেলে সঠিক সময় পৌঁছাবে। তো আমাদের যখন বেগ দেওয়া থাকবে তখন বেগকে কিন্তু লসাগু করলে আমাদের ডিস্টেন্স বেরোবে। তো আমাদের বেগ একটা বলেছে 20 আর একটা বলেছে আমাদের কত 25 কিলোমিটার। তো 20 আর 25 এটা কিন্তু বেগ, বেগকে লসাগু করলে কিন্তু আমাদের দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব কিন্তু আমাদের হলো 20 আর 25-এর লসাগু 100। তো বেগকে দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি তো প্রথমে 5 ঘন্টা হলো, পরে কিন্তু আমাদের 4 ঘন্টা হলো। 20 আর 25-এর লসাগু কিন্তু আমাদের 100। এবার কি বলে দিয়েছে, তো আমাদের এইখানটা সময়ের যে ডিফারেন্সটা হলো সেই ডিফারেন্সটা কিন্তু 1 ঘন্টা, অর্থাৎ কত মিনিট আমাদের 60 মিনিট। কিন্তু যখন এইখানটা বলেছে 40 মিনিট দেরি হয়েছে আর 10 মিনিট দেরি হয়েছে, তখন ওদের সময়ের ডিফারেন্সটা কিন্তু আমাদের 30 মিনিট। তো আমাদের 1 ঘন্টা মানে 60 মিনিট, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আমাদের 30 মিনিট। এবার আমাদের যদি স্থানটি দূরত্ব চাইতো তাহলে কিন্তু আমাদের 100 মান কত সেটা বের করতে হতো, কিন্তু আমাদের বলেছে আমাদের সঠিক সময়, পৌঁছাবার সঠিক সময়। তাহলে আমাদের 4 দিয়েও করতে পারি, 5 দিয়েও করতে পারি। যদি 4 দিয়ে করি তাহলে আমাদের 10 মিনিট কি হলো বাদ দিলেই হয়ে যাবে, আর যদি আমাদের 5 দিয়ে করি তাহলে কিন্তু ওর থেকে 40 মিনিট। তো আমাদের যেটা সহজ হবে আমাদের 4টা দিয়ে করি, তো আমাদের কত হলো, তো টোটাল কিন্তু আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টা লাগছিল, কিন্তু আমাদের বলেছে 10 মিনিট দেরি করে পৌঁছেছে, তাহলে সঠিক সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 50 মিনিট। তাহলে তার থেকে কত মিনিট, 10 মিনিট বাদ দিলে তাহলে আমাদের লাগবে হচ্ছে 1 ঘন্টা কত মিনিট 50 মিনিট। তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। যদি আমাদের 5 দিয়ে করতাম তাও কোনো অসুবিধা ছিল না, তাহলে 40 মিনিটটা কি করতাম আমাদের বাদ দিতে হতো। নেক্সট, দুটো ব্যক্তি এ এবং বি দুটো স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটোর উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে, তারা মিলিত হওয়ার, তো আমাদের কি বলেছে বিপরীত দিক থেকে এ এদিক থেকে এদিক থেকে যাত্রা শুরু করেছে, সাপোজ এখানটা ওদের মিলিত হয়েছে, তো মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছেছে, বি এর গতিবেগ 27 বলেছে, তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা থিওরিটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, না হলে প্রচুর বড় হয়ে যাবে। কি করতে, আমাদের বেগটা বের করতে হবে, অর্থাৎ প্রথম জনের বেগ S1 আর দ্বিতীয় জনের বেগ যদি S2 হয়, এইটাকে বের করতে গেলে √T2/T1। তো আমাদের S1টা প্রথম জন আর দ্বিতীয়, তো আমাদের √T2, তাহলে T2 টাইম কোনটা হবে, তাহলে T2 টাইমটা নিশ্চয়ই আমাদের 16, আর T1 মানে কত 9, তাহলে আলটিমেট আমাদের হলো কত 4 আর কত হলো 3। তো আমাদের B এর বেগ যেটা বলেছে এটা কিন্তু A এর বেগ আর এটা কিন্তু B এর বেগ, তো B এর বেগটা বলে দিয়েছে কিন্তু 27। তো 27 করতে গেলে আমাদের একে 9 দ্বারা গুণ করব, তাহলে নিশ্চয়ই একেও কত দ্বারা গুণ করব, 9 দ্বারা গুণ করব, তাহলে A এর বেগটা পেলাম 36 আর B এর বেগটা পেলাম 27। এবার যে এ ব্যক্তি ছিল সে কিন্তু আমাদের মিলিত হওয়ার 9 ঘন্টা পরে পৌঁছেছে, তাহলে এ যদি বেগটা যদি 36 হয় তাহলে 9 ঘন্টায় কত যাবে আমাদের, 36 × 9, 6 × 9 = 54, হাতে কিন্তু আমাদের 5 × 3 = 27 আর 5 = 32, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কিন্তু 324। আর এ কি করেছে, এ বলেছে বেগটা 27 16 ঘন্টায় পৌঁছেছে, তাহলে 27 × 16 করা হয়, তাহলে 27কে দেখি 16 দ্বারা গুণ করলে কত হয়, কত হলো 16 7 16 112, 2 হাতে আমাদের 11 16 2 32, আর 11 কত হয়, 32 আর 11 হচ্ছে কি কত 43 16, তাহলে 432, তাহলে এইটুকু কিন্তু আমাদের 432। তো টোটাল ডিস্টেন্সটা তাহলে 4 আর 2 আমাদের 6, 3 আর 2 = 5, আর 4 আর 3 = 7, 756 কিলোমিটার। তো অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, আমাদের কি বলেছে, একটি ট্যাঙ্ক এ এবং বি নল দুটি যুক্ত করা আছে, এ নলটি 45 মিনিটে সম্পূর্ণ ভর্তি করে পারে, 45 মিনিটে, আর বি নলটি বলেছে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি উভয় নলকে পর্যায়ক্রমিক ভাবে 1 মিনিট অন্তর অন্তর খোলা হয় তাহলে কত সময়ে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে। তো এটা করতে গেলে আমাদের টোটাল আগে জল ধারণ ক্ষমতা আমাদের 60 আর 45 যদি করি লসাগু, তাহলে টোটাল ওর মধ্যে কিন্তু জল ধরতে পারে কত লিটার, 180 লিটার। তো আমাদের এ ভরছে 4 লিটার, আর পরের মিনিটে গিয়ে আবার 3 লিটার কিন্তু খালি করে দিচ্ছে, তাহলে 2 মিনিটে থাকছে কত লিটার, 2 মিনিটে কিন্তু থাকছে আমাদের 1 লিটার। তো এই যেটা থাকছে সেই লিটারটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, তো 179। তো 2 মিনিটে যদি 1 লিটার, তাহলে 179 লিটার করতে গেলে কত, এখানে 179 দ্বারা গুণ করতে হবে,
তো 9 2 18 8 হাতে কত হলো 1 7 14 15 5 হাতে কত 1, তাহলে কত হলো 358। তাহলে 358 মিনিটে কত লিটার আমাদের? 179 লিটার। তো 358 মিনিটে 179 লিটার। তো পরেরটা কি করবে? পরেরটা আবার যাবে 358 মিনিটে হলো, তারপরে কিন্তু 359 মিনিট। তাহলে নিশ্চয়ই আবার যে এ প্রথম 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 মিনিট, ও কিন্তু দ্বিতীয় মিনিট, এ আবার তৃতীয় মিনিট, অর্থাৎ এই যে যেজন আসছে এইজন কিন্তু প্রত্যেক মিনিটটা কিভাবে কি মিনিটটা হচ্ছে, যে মিনিটটা বেজোর দিয়ে আসছে। তো 359 মিনিটে নিশ্চয়ই কিন্তু এই যাবে। এ কত লিটার করে ভরতে পারে? 4 লিটার। তাহলে 1 লিটার আছে আমাদের এখানটা অবশিষ্ট। তো 1 লিটার করতে গেলে কত লাগবে আমাদের? 1/4। এইখানটা কিন্তু 179 মিনিট কিন্তু এটা হয়ে গেছে। তারপরে যেটা আছে, তো তারপরে আছে কিন্তু আমাদের 1 লিটারটা আছে, কিন্তু যখন আমাদের এ যাবে, কারণ কি এ প্রথম মিনিট, ও দ্বিতীয় মিনিট, এ আবার তৃতীয় মিনিট, ও চতুর্থ মিনিট, এটা এ, এটা বি, আবার এটা এ, এটা বি। এটা কিন্তু আমাদের যে ঋণ যে কি যে বেজোড় সংখ্যা আছে সেটা কিন্তু এ দ্বারা ডিনোট হবে। তো 358 মিনিট জোড় সংখ্যা চলে আসছে, কিন্তু পরবর্তী যখন যাবে 359 মিনিটে তখন কিন্তু এই আসবে। এ কিন্তু আমাদের 4 লিটার করে করতে পারে, যেহেতু 1 লিটার বাকি আছে, তাহলে 1/4 মিনিট। তো 1/4 মিনিট মানে কত হলো আমাদের? তো আমাদের এইখানটা হয়েছে 358 মিনিট, তারপরে আবার 1/4 মিনিট। তো 1/4 মিনিট মানে কত হলো? এটাকে মিনিট থেকে যদি সেকেন্ড করতে হয়, 1/4 মিনিট থেকে সেকেন্ড করতে গেলে 60 দ্বারা, অর্থাৎ এইখানটা হলো 15 সেকেন্ড। আর বাদ বাকি এইটা টোটালটা মিনিট আছে, তাহলে ঘন্টায় যদি নিই 60 দ্বারা ভাগ করে দেবো, 358 যদি আমাদের 60 দ্বারা ভাগ করে দিই, তো আমাদের 5 বারে হবে কত আমাদের? 300। তো 5 ঘন্টা 58 মিনিট আর আমাদের কিন্তু 15 সেকেন্ড। তো অপশন নম্বর ডি কিন্তু সঠিক উত্তর, আর এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। নেক্সট, এ এবং বি 4500 টাকা একটি কাজ করার জন্য গ্রহণভার করে। এ একা কাজটি করতে পারে 8 দিনে, বি একা কাজটি করতে পারে 6 দিনে, সি এর সহযোগিতায়, অর্থাৎ এ বি সি যদি তিনজনে করে, তাহলে এ করলে 8 দিন, বি করলে 12 দিন, আর তিনজনে যদি করে, অর্থাৎ এ বি সি যদি করে, তাহলে কতদিনে শেষ করছে? 4 দিনে বলেছে। তাহলে সি কত ভাগ পাবে? তাহলে নিশ্চয়ই এই 4500 টাকা থেকে সি এর কিছু ভাগ পাবে, যেহেতু ও সহযোগিতায় করেছে। তো লসাগু করবো আমাদের 8 12 4, লসাগু কিন্তু আমাদের 24। তোমরা লসাগু অবশ্যই শিখেছো। তো আর এ 24টা কাজ করে 8 দিনে, তাহলে পার ডে করে কটা কাজ করছে? 3টে করে, 2টো করে, আর তিনজনে করছে কিন্তু কটা করে? 6টা করে। তো সি এর জন্য যেটা আছে, তাহলে আমাদের এ এখানটা এ আছে, তাহলে এর জন্য 3টে, বি এর জন্য আমাদের 2টো, সি এর জন্য কিন্তু আমাদের 1টা, তাহলে কিন্তু 6টা কাজ হবে। তাহলে টোটাল যেভাবে কাজ করবে সেইভাবে কিন্তু টাকাটা পাবে। তো তো আমাদের তিনজন যদি করে, এই 6টা কাজের জন্য পাচ্ছে কিন্তু আমাদের 4500 টাকা পেল। আমাদের কাটটা বলেছে সি, সি কত? 1টা কাজ করেছে, তাহলে 1 এর জন্য। তাহলে আমাদের যদি কাটি 3 দিয়ে, কাটলে আমাদের 3 15 45, 0 0 3 2 6, এটা কাটলে আমাদের 750। তাহলে আমাদের সি এর যে ভাগটা হবে সেটা কিন্তু আমাদের 750। তো চলো নেক্সট, তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক বলেছে 395 টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি এর থেকে 25% বেশি এবং সি এর থেকে 20% বেশি, অর্থাৎ বি এর পরিচয়টা দিয়েছে একবার কি এ এর সঙ্গে দিয়েছে, একবার সি এর সঙ্গে দিয়েছে। তো 25% বেশি কথার অর্থ 100 125, আর 20% কথার অর্থ 100 120। বলেছে এ এর ভাগ কত? তো আমাদের তিনজন ব্যক্তি আছে, একজন এ, একজন বি, একজন সি। এবার বি এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, বি এ এর থেকে 25% বেশি পেয়েছে, অর্থাৎ এ যদি 100 টাকা পায়, বি পাবে কিন্তু আমাদের 125 টাকা। এবার কি বলেছে? বি এর কথা বলেছে, সি এর থেকে 20% বেশি পেয়েছে। তাহলে নিশ্চয়ই সি এর থেকে যদি 20% বেশি পায়, তাহলে নিশ্চয়ই সি কম টাকা পাবে। তাহলে আমাদের সি কত হবে? 125 গুণ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে তখন। তো কোনটা ছোট আমাদের? এখানটা 100 আর 120 মধ্যে 100 ছোট, তাহলে আমাদের যেহেতু সি কম পাচ্ছে, তাহলে উপরে যাবে 100, নিচে আসবে কিন্তু আমাদের 120। তো আমাদের তিনজনে কিন্তু এ বি সি তিনজনে আমাদের টাকার অ্যামাউন্টটা অনুপাত করলে এইভাবে বেরিয়েছে 100 হিসাবে করে। তো আমাদের এইখানটা 00 কেটে দিলাম। আমাদের যদি আমাদের 25 যদি আমাদের এইখান দিয়ে
দুই দিয়ে কাটলে আমাদের 2 দিয়ে 5 হবে, আর 2 দিয়ে কিন্তু আমাদের 6 হবে। তো 5 দিয়ে এটাকে পুরোটাকে আমাদের যেটা দিয়ে কাটবো কিন্তু আমাদের পুরোটাকে সেটা দিয়েই কাটতে হবে। তো আমাদের যদি 5 দিয়ে এটাকে কেটে দিই, যে 5 দিয়ে কেটে দিলাম, এইখানে থাকলো আমাদের 25, এইখানে থাকলো কিন্তু আমাদের 20। আবার কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে কাটলে আমাদের হলো 25। তো আমাদের এরকম অনুপাতটা হলো 4:5:25/6। তো নিচে কিছু নেই মানে 1 আছে। তো আমাদের যদি আমাদের করা হয় 1, 6, 6, এদের এলসিএম নিতে হবে, তাহলে আমাদের একটা, তাহলে আমাদের যে এটা ভগ্নাংশ আকার আছে, লব আর হর আকার আছে, তাহলে কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। তো আমাদের যদি করা হয় তাহলে আমাদের 6 দিয়ে ডাইরেক্ট গুণ করলে 4:24:5:6:30:5 25। তো আমাদের টোটাল টাকা কিন্তু ছিল আমাদের 395 টাকা। তো আমাদের এইখানটা টাকার অ্যামাউন্টটা কত হচ্ছে, 24+30+25, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 395 টাকা। আমাদের কাটটা চেয়েছে বের করতে, এর ভাগ চেয়েছে, তাহলে এর জন্য আসবে 24। যদি বি এর ভাগ বলতে তাহলে 30 আসতো, যদি সি এর ভাগ আসতো তাহলে কিন্তু আমাদের 25 আসতো। তো আমাদের দেখি কত হয়, 395 বাই এখানটা যদি যোগ করা হয়, 5 আর 4 এ 9, 3 আর 2 এ 5, আর 2 এ 7, 79 × 24। তো এটাকে ডাইরেক্ট কাটলে 5, 5 24, 120। তো অপশন নাম্বার কিন্তু আমাদের বি সঠিক উত্তর, 120। তো চলো দেখা যাক নেক্সট অঙ্ক। বলেছে 40 লিটার দুধ এবং জলের দ্রবণে 10% জল রয়েছে। তাহলে 40 লিটার একটা আমাদের দ্রবণ রয়েছে, 10%, তাহলে আমাদের জল করলাম প্রথমে, পরে করলাম আমাদের দুধ। তো জল যদি আমাদের 10% থাকে, তাহলে দুধ থাকবে কিন্তু আমাদের 90%। এবার কি বলেছে, এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে, তাহলে আমি কত পরিমাণ জল ঢাললে, যেটা ঢালতে হবে সেটাকে আমাদের কি করতে, আমাদের সেটাকে আলাদা রাখতে হবে। তাহলে দুধ কিন্তু আগেও যা ছিল, পরেও কিন্তু আমাদের দুধের পরিমাণটা সেম থাকবে। তো আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের জল বলেছে 20 লিটার, কিন্তু দুধ থাকবে তখন কত লিটার, আমাদের 80 লিটার। তো আমাদের শূন্য শূন্য কেটে গেল, এখানটা শূন্য আছে। তো আমাদের এইখানটা অ্যামাউন্টটা যখন করলে, আমাদের দুধ হচ্ছে 9 লিটার, আর এইখানটা দুধ কিন্তু আমাদের 8 লিটার। যেহেতু আমাদের জল মিশিয়েছি, তাহলে দুধটা আগেও যা ছিল, পরের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুধের পরিমাণটা সেম থাকবে। তো সেম যদি করতে হয়, কি করতে হয় আমাদের, একে কি দ্বারা গুণ করবো আমরা, যদি 2 দিয়ে কাটে 2 একে 2 4। তো আমাদের এইখানটা দুধ আছে 4, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে, এইখানে দুধ আছে 9 একে 9 দ্বারা গুণ করতে হবে। এবার দেখি কত হয়ে গেল, 4:4936, আর এটা 9:4936। তো আমাদের টোটাল মিশ্রণটা কিন্তু 40 লিটার, কিন্তু আমাদের এইখানেও টোটাল মিশ্রণটা কিন্তু আমাদের 40 লিটারই হয়েছে, আর এখানটা হয়েছে কত লিটার, 45 লিটার। তাহলে মিশিয়েছে কত লিটার, মিশিয়েছে নিশ্চয়ই আমরা 5 লিটার। তো অপশন নাম্বার কিন্তু বি আমাদের সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের আসন্ন, যে কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবলের, যে কনস্টেবলের এক্সাম পেপারটা রয়েছে, তার জন্য কিন্তু এটা খুব ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ম্যাথগুলো। তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে, একজন দোকানদার একটি সানগ্লাস 25% লাভে বিক্রি করে, অর্থাৎ ক্রয় মূল্য যদি কত হয়, যতটা বলবে ততটা আমরা করছি, ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভে বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা, 125 টাকা। এটুকু প্রথম লাইনটা থেকে আমরা এটাই পেয়েছি। যদি সে এটি 25% কম দামে কেনে, 25% কম দামে কিনে, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 100 টাকা, 25% কম দামে কিনেছে, তাহলে কত টাকা দিয়ে কিনেছে, ক্রয় মূল্য কত টাকা হয়ে গেছে, 100 × 25% কম, অর্থাৎ 75% কিনেছে। ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের অঙ্কটা পরীক্ষার জন্য। তো 75 টাকা দিয়ে কিনলো, এবার সে কি বলেছে আমাদের, এবং 10 টাকা কম দামে বিক্রি করে, তাহলে আমাদের যে বিক্রয় মূল্যটা সেটা কমিয়ে দিয়েছে কত টাকা, 10 টাকা কম দামে বিক্রি করে, তখন বলেছে তার লাভ হয় কত, 40% লাভ হয়। তাহলে নিশ্চয়ই লাভটা ক্রয় মূল্যের উপরে হবে, তাহলে 75 টাকা ক্রয় মূল্য ছিল, 40% লাভ, অর্থাৎ 40% লাভ, অর্থাৎ 100 আর 140। যেহেতু আমরা বিক্রি করে লাভ হচ্ছে, তাই জন্য এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় আছে সেটা উপরে যাবে, তাহলে উপরে চলে গেল 140, নিচে কিন্তু 100। তো আমাদের এইখানটা শূন্য শূন্য কাটলে এটা 7 হলো, 5 হলো, 5 হলো। তো আমাদের বিক্রয় মূল্য কত পেলাম,
105 টাকা। তো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য পেয়েছিলাম 125 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য পেলাম কিন্তু 105 টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটা 105 টাকা পেলাম কত টাকা কমানোর জন্য আমাদের দেখি। প্রশ্নে বলে দিয়েছে 10 টাকা, কিন্তু আমাদের বিক্রয় মূল্য কতটা কমিয়েছে, আমাদের কমিয়েছে 20 টাকা, কিন্তু আমাদের বেরিয়েছে 20 টাকা, কিন্তু প্রশ্নে বলেছে 10 টাকা কমানোর জন্য। তাহলে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য আমাদের কত ধরেছিলাম 100 টাকা, তাহলে গুণ কত আমাদের 100, তো আমাদের জিনিসটার দাম ছিল কিন্তু 50 টাকা। তো অপশন নম্বর এটাও কিন্তু বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক কি আছে, তো নেক্সট অঙ্ক বলেছে একটি স্টিমার এক বন্দর থেকে অন্য বন্দরে যেতে 4 ঘন্টা সময় নেয়, স্রোতের প্রতিকূল ওই একই দূরত্ব যেতে আমাদের কিন্তু 5 ঘন্টা সময় নেয়, যদি স্রোতের বেগ 2 ঘন্টায় 2 কিলোমিটার হয় তাহলে দুটো বন্দরের মধ্যে দূরত্ব কত। তো আমাদের অনুকূলে যখন গেছে তাহলে আমাদের কিন্তু সময় অনুকূল আছে, আর একটা কি আছে আমাদের প্রতিকূল আছে। অনুকূলকে এ দ্বারা ডিনোট করলাম, প্রতিকূলকে আমরা পি দ্বারা ডিনোট করলাম। একটি স্টিমার এক বন্দর থেকে অন্য বন্দর যেতে 4 ঘন্টা সময় নিয়েছে এবং স্রোতের প্রতিকূল একই দূরত্ব 5 ঘন্টা, অর্থাৎ যাওয়ার সময় যখন গেছে তখন অনুকূলে, তাহলে অনুকূলের সময় কম লেগেছে 4 ঘন্টা, আর প্রতিকূলের সময় লেগেছে আমাদের 5 ঘন্টা। তো এইখান থেকে আমাদের সময়কে যদি আমাদের রিভার্স করি বা উল্টায় তখন পাবো কিন্তু বেগ, তাহলে বেগ পেলে আমাদের 5:4 হলো। এবার আমাদের কি বলেছে, আমাদের এবার যদি আমাদের এই এইখানটা আমাদের কি দিয়েছে, রিলেশনটা আমাদের দিয়েছে স্রোতের বেগটা। তো আমাদের এইখানটা নৌকার বেগ যদি বের করি তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আমরা জানি, তো অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, অনুকূলে 5 প্রতিকূলে 4 বাই 2, 9 বাই 2 অর্থাৎ 4.5, আর স্রোত বের করতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1/2 অর্থাৎ 0.5। তো এবার প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আমাদের, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি/ঘন্টা, তো 0.5 এর মান যদি 2 হয় তো নৌকার বেগ করবো আমরা 4.5 এর মান কত, 5 × 9 = 45, আমাদের নৌকার বেগ পেয়ে গেলাম কিন্তু আমাদের 18। আমাদের কিন্তু প্রশ্নে বলতে পারে আমাদের নৌকার বেগ কত স্রোতের বেগ দেওয়া থাকলে, কিংবা স্রোতের বেগ কত নৌকার বেগ যদি বলে দেওয়া থাকে। তো আমাদের এখানটা স্রোতের বেগ দেওয়া ছিল, আমাদের নৌকার বেগ বের করে নিলাম। তাহলে এবার অনুকূলেও করতে পারি আমরা, প্রতিকূলেও করতে পারি যদি আমাদের দূরত্ব বের করতে হয়। তাহলে দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমাদের বেগ যেটা আসলো, অনুকূলে বেগ পেয়েছে আমরা 18, আর প্রতিকূলে বেগ পেয়েছি কত আমাদের, সরি অনুকূল বলছি, অনুকূলে বেগটা মানে কি থাকবে, অনুকূলে বেগের মধ্যে থাকবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো অনুকূলে বেগ পেয়েছে আমরা, নৌকার বেগ পেয়েছে 18, আর আমাদের স্রোতের বেগ কত আছে, আমাদের স্রোতের বেগ কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, আমাদের স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার, তাহলে আমাদের 2 হলো। তাহলে আমাদের অনুকূলে বেগটা হয়ে গেছে কিন্তু আমাদের 20 কিলোমিটার। এবার যদি আমাদের দূরত্ব যায় তাহলে অনুকূলে ক ঘন্টা সময় লেগেছিল, 4 ঘন্টা, তাহলে গুণ 4 অর্থাৎ 80 কিলোমিটার হয়ে গেল। আর যদি প্রতিকূল হিসাবে করি তাহলেও সেম সেম একই রকম হবে, প্রতিকূল মানে কি নৌকার স্রোত থাকবে, তো নৌকার বেগ আমাদের বেরিয়েছে 18, আর স্রোতের বেগ 2 দিয়েছে, তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 16। এবার প্রতিকূলে কত ঘন্টায় গেছে, 5 ঘন্টায় গেছে, তাহলে 16 × 5 অর্থাৎ যদি আমাদের বেগকে যদি সময় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের দূরত্ব বেরোবে, দূরত্ব কিন্তু 80 কিলোমিটার। তো এইভাবেও করতে পারি, এটা দিয়েও করতে পারি, অনুকূল ধরেও করতে পারি, প্রতিকূল ধরেও করতে পারি। তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক, বিপরীত দিকে চলতে থাকা 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটো ট্রেন 8 সেকেন্ডকে পরস্পরকে অতিক্রম করে। বিপরীত দিকে চলতে থাকা অর্থাৎ এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, দুটো ট্রেন 8 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, যদি একটি ট্রেন অপর ট্রেনের দ্বিগুণ গতি চলতে থাকে, তো বলে দিয়েছে আমাদের দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির আমাদের বেগ কত। তো বিপরীত দিকে চলতে থাকে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে আমাদের প্রথমে এইখানটা যে ট্রেনটা দিয়েছে এই ট্রেনটার দৈর্ঘ্য আমাদের 100 মিটার, এই পাশের যে ট্রেনটা দিয়েছে সেই ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু 100 মিটার। তো যখন বিপরীত দিক থেকে আসছে দৈর্ঘ্য সবসময় যোগ করতে হবে, তো দৈর্ঘ্য এখানটা ছিল 100 মিটার, এখানটা 100 মিটার, তাহলে টোটাল দৈর্ঘ্য কিন্তু আমাদের 200 মিটার হয়েছে। কত সেকেন্ড অতিক্রম করেছে, 8 সেকেন্ড অতিক্রম করেছে, তাহলে দৈর্ঘ্য অর্থাৎ দূরত্বকে যদি আমাদের কি দ্বারা ভাগ করি, সময় দ্বারা ভাগ করি, তাহলে আমাদের নিশ্চয়ই কি পাবো, আমরা বেগ পাবো। তো বেগটা হয়েছে আমাদের 25 মিটার পার সেকেন্ড,
এইটাকে আমাদের প্রত্যেকটা ইউনিট কিন্তু কিমি পার ঘন্টা আছে। যদি কিমি পার ঘন্টায় নিতে হয় তাহলে কি করতে হবে, আমাদের 18/5 দ্বারা গুণ করে নিতে হবে। তো আমাদের 90 হলো। এবার আমাদের কি বলে দিয়েছে, একটি ট্রেন অপর ট্রেনের দ্বিগুণ গতিতে চলতে থাকে, তাহলে একটার বেগ যদি 1 হয় আরেকটার বেগ কিন্তু আমাদের 2 হবে। দ্বিগুণ গতি বলেছে, বলেছে দ্রুততম কত কত। তো আমাদের টোটাল যে বেগটা হলো, টোটাল বেগটা কিন্তু আমাদের 90 হয়েছে, কিন্তু আমাদের পেলাম 3, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 90। আমাদের যেহেতু দ্রুততম বেগ অর্থাৎ 2 বেগ নিয়ে চলছে তার মান চেয়েছে, তো আমাদের হয়েছে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, ঘন্টায় যথাক্রমে 40 কিমি ও 22 কিমি বেগ নিয়ে একই দিকে চলতে থাকা দুটো ট্রেন একে অপরকে 1 মিনিট অতিক্রম করেছে। একই দিকে অর্থাৎ এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, একই দিকে বলে দিয়েছে। আর যখনই আমাদের একই দিকে বলবে তখন কি করতে হবে আমাদের, তখন কিন্তু বেগটার বিয়োগ হয়ে যাবে। তাহলে একজনের বেগ 40, একজনের বেগ 22, তাহলে বেগটা যদি বিয়োগ হয়ে যায় আপেক্ষিক বেগটা কত হবে, 40-22 অর্থাৎ 18 ইউনিটটা ছিল কিমি পার আওয়ার। তো কিমি পার আওয়ার, তো বেগটা কি বলেছে, চলতে একে অপরকে 1 মিনিটে আমাদের কি করেছে, অতিক্রম করেছে। তো অতিক্রম যখন করেছে তখন আমাদের নিশ্চয় দূরত্ব যাবে, তাহলে দূরত্বকে কি করব আমরা, বেগ গুণ সময়। আমরা বেগটা কিন্তু পেয়ে গেছি কত, আমাদের 18। এবার আমাদের এইখানটা ইউনিট গুলো কিন্তু আমাদের মিটারে আছে, তো আমাদের ইউনিটটা কিন্তু কিমি পার ঘন্টায় আছে। যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে কি করবো আমরা, 5/18 দ্বারা গুণ করে নেব। তো আমাদের এখানটা কি করলাম, আমাদের 5/18 দ্বারা গুণ করে নিলাম, তাহলে ইউনিট হয়ে গেছে মিটার পার সেকেন্ড। এটা কত সময় গেছে আমাদের বলেছে 1 মিনিট, যেহেতু এইখানটা ইউনিটটা আমরা সেকেন্ড করেছি, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এখানটা 60 সেকেন্ড। তাহলে টোটাল কিন্তু আমাদের 1 মিনিট অতিক্রম করেছে, তাহলে 1 মিনিটের মধ্যে কিন্তু টোটাল দুজনের দৈর্ঘ্য আছে। তার মধ্যে আমাদের একটা ট্রেন বা প্রথম ট্রেনটা দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 125 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটা কত হবে, 125 বাদ দিলে 175 মিটার। তো আমাদের অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর। তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক। বলেছে একটি বানর একটি তৈলাক্ত বাস বেয়ে উঠছে, বানরটি 1 মিনিটে 4 ফুট ওঠে কিন্তু পরের মিনিটে আবার 3 ফুট নেমে যায়, বাসটি যদি 20 গজ লম্বা হয়। তো 20 গজ লম্বা, এইখানটা ইউনিটটা দিয়েছে গজ, কিন্তু এইখানে দিয়েছে ইউনিট গুলো কিন্তু ফুটে। তো 1 গজ মানে কত ফুট, 3 ফুট। তাহলে 20 গজ মানে কত ফুট হবে, নিশ্চয়ই আমাদের 60 ফুট হবে। তাহলে টোটাল বাসটা আমাদের লম্বা হলো কিন্তু আমাদের 60 ফুট। তো আমাদের এই বাসটা লম্বা হলো কিন্তু আমাদের 60 ফুট। এবার কি বলে দিয়েছে, বলেছে প্রথম মিনিটে বানরটা 1 মিনিটে 4 ফুট উঠতে পারে। তো প্রথম মিনিট 1 মিনিটে উঠছে কত ফুট, আমাদের 4 ফুট। তো পরের মিনিটে কি বলে দিয়েছে, আবার 3 ফুট নিচে নেমে যায়। তো পরের মিনিটে যখন আমাদের দ্বিতীয় মিনিট লাভ দিল তখন কিন্তু আমাদের ক ফুট, 3 ফুট নিচে নেমে গেল। তো আমাদের 2 মিনিটে থাকছে কত ফুট, আমাদের তো 2 মিনিটে আমাদের থাকছে কত ফুট, 1 ফুট। তো আমাদের এইটা করতে গেলে কি করতে হবে, যখন আমাদের 1 মিনিটে 4 ফুট উপরে উঠতে পারে সেটাকে আমাদের টোটালটা বাদ দিতে হবে, তাহলে -4টা আগে বাদ দিলাম, তাহলে আমাদের কত করতে হবে, আমাদের 56 ফুট। তো আমাদের 2 মিনিটে যদি আমাদের 1 ফুট থাকে তাহলে 56 ফুট উঠতে লাগবে কত টাইম, আমাদের 2 মিনিটে কিন্তু আমাদের 2 মিনিটে 1 ফুট। তো আমাদের এইখানটা দেখলাম আমাদের কত ফুট, 56 ফুট উঠতে লাগবে আমাদের, 112 মিনিটে কিন্তু আমাদের 56। এবার পরবর্তী মিনিটটা যখনও কি করবে, পরবর্তী 112 মিনিট। এবার আমরা একটা কথা আছে, 112 মিনিট, প্রথম 1 মিনিট উঠছে, তারপরে দ্বিতীয় মিনিটটা আবার নামছে, তো তৃতীয় মিনিটটা আবার উঠছে, চতুর্থ মিনিটটা আবার নামছে। তো আমাদের যে জোড় সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আমাদের নামছে, কিন্তু আমাদের যখন হচ্ছে বেজোড় সংখ্যাগুলো আছে, আসছে তখন কিন্তু আমাদের উঠছে। তো আমাদের 56 ফুট ওঠা হয়ে গেছে কত, 112 মিনিটে, তারপরে যখন লাভ দেবে তখন কি করবে, 113 মিনিটে আসবে। তো 113 মিনিটে যখন আসবে তখন কি করবে, সে আমাদের কত, 1 মিনিটে 4 ফুট লাফাতে পারে। আমাদের বাকি রয়েছে কত ফুট, আমাদের বাকি রয়েছে কিন্তু আমাদের 4 ফুট রয়েছে।
তাহলে 1 মিনিটটা 1 মিনিট লাফালেই হয়ে যাবে, তো আমাদের প্লাস আরো 4 ফুট টোটাল, তাহলে কত হলো আমাদের 113 মিনিটে কত ফুট হয়ে গেল আমাদের, 60 ফুট হয়ে গেছে। তো আমাদের এই অঙ্কটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে আমাদের। বলেছে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? আমাদের বলে দিয়েছে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর কিন্তু আমাদের সুদ দিচ্ছে। যদি 3 মাস অন্তর অন্তর সুদ দেয় তাহলে 1 বছরে আমাদের কত দেবে টোটাল? বার্ষিক বার্ষিক বলেছে 20 টাকা। তো 3 মাস, প্রথম 3 মাস, পরের 3 মাস, পরের 3 মাস, পরের 3 মাস, তাহলে টোটাল কিন্তু আমাদের 4 বার সুদ দেবে। তো 20 টাকাকে বার্ষিক 20%, তো সে 20%টাকে কি করবো আমরা, যেহেতু আমাদের 3 মাস অন্তর অন্তর 4 বার দেবে, অর্থাৎ 5% 5% করে দেবে। বলেছে 9 মাসে, তো 3 মাস 3 মাস 6 মাস 3 মাস, 9 মাসে বলেছে সুদ কত হবে। তো 9 মাসে নিশ্চয় তাহলে 3 বারই দেবে, তো 3 বার দেবে। যদি তোমরা আমার চক্রবৃদ্ধি সুদ আমি করিয়ে দিয়েছিলাম অনেকটা আগে, যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই এখান থেকে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমি a=p(n)(1+r/100n), এটা না ধরে কিন্তু আমরা এইভাবে ছক করে করেছি। তো চলো দেখা যাক কি করবো আমরা। তো আমাদের 16,000 টাকা আছে, তো আমাদের কত পার্সেন্ট করে হয়ে গেছে, 5%, অর্থাৎ 5/100, 580 টাকা। আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ঘরটা আছে সেটা কিন্তু আমাদের সরল সুদের ঘর, আর সরল সুদ কিন্তু আমাদের সেমই থাকে প্রত্যেক বছরের ক্ষেত্রে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। চক্রবৃদ্ধি সুদ কি হয়, দ্বিতীয় সুদের উপরে আবার সুদ হবে। তো আমাদের 800 টাকার উপরে যদি আবার সুদ হয় কত পার্সেন্ট, 5%, 5/100, তো 40 টাকা হলো। আর যখন এই সুদটা আসবে তখন এই দুটো থেকে আসবে, দুটো থেকে আসলে অর্থাৎ দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ হলো 80। আর যখন এইখানটা আসবে তখন এইটার উপরে আবার সুদ আসবে, তো 40-এর উপরে আবার যদি 5% সুদ আসে তো হলো আমাদের কত, 2 টাকা সুদ পেয়েছে। এবার যদি বলে সরল সুদ কত, তাহলে এই ঘরটা 2400 টাকা, যদি বলে চক্রবৃদ্ধি সুদ কত পুরোটা, আর যদি বলে পার্থক্য কত, তখন এখানটা 80-40, 120-2 122 টাকা। যেহেতু বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তার মানে আমাদের এখানে হলো 2400 টাকা, এখানে হলো 120 টাকা, এখানে হলো 2 টাকা, তাহলে যোগ করলে আমাদের 2522 টাকা। তো অপশন নম্বর কিন্তু আমাদের এটা হবে, অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর, 2522 টাকা। তো চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক বলেছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরের সরল সুদ কত টাকা আমাদের, 400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ। তো 2 বছরের সরল সুদ যখনই বলে দিল তখন কিন্তু আমাদের 400 টাকা, অর্থাৎ 200-200 টাকা করে। আর চক্রবৃদ্ধি সুদের জন্য এক্সট্রা কত আসছে, 410 টাকা, যেহেতু এক্সট্রা আসছে কিন্তু আমাদের 10 টাকা বার্ষিক সুদের হার। তাহলে আমাদের 200 টাকার উপরে সুদ দিয়েছে কত টাকা, 10 টাকা, আমাদের 100-এর উপরে বার্ষিক সুদের হার চেয়েছে, তাই তো আমাদের কত, 5%। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, 5 বছরে কিছু টাকা সরল সুদ আসলে 2/5, অর্থাৎ আসল যদি 5 টাকা হয়, আসল সুদ কিন্তু আমাদের কত টাকা, সুদ কিন্তু 2 টাকা। তো 1 টাকা হলে 2/5 টাকা, আমাদের টোটাল 100 টাকা হলে টোটাল সুদ কিন্তু আমাদের হলো 40 টাকা 5 বছরে বলেছে। তাহলে 5 বছরে যদি 40 টাকা হয় তাহলে প্রত্যেক বছরে কত হবে, প্রত্যেক বছরে কিন্তু আমাদের 8% করে সুদ দেবে। তো এটাও আমাদের সরল সুদের অঙ্ক। তো সরল সুদের অঙ্ক যখন আমি করেছিলাম তখন i=PTR/100 ছাড়াই করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ভিডিওটা দেখে নিতে পারো, তোমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে। তো চলো দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। প্রতি লিটার 3.5 টাকা দরে 40 লিটার দুধের একটি বালতিতে কত জল যোগ করলে করা হবে, যাতে দুধের দাম প্রতি লিটার 2 টাকা হয়েছে। তো 3.5 টাকা ছিল টোটাল আমাদের, কিন্তু 40 লিটারের কথা বলে দিয়েছে, আর আমাদের কি বলে দিয়েছে, মেশানোর ফলে দামটা হয়েছে 2 টাকা। তাহলে আমাদের জলের কোনো দাম থাকে না, তো জলের দাম আমরা কিন্তু 0 ধরলাম, তাহলে দুধের দাম 3.5 টাকা, জলের দাম 0, আর গড়ে একটা মেশানোর পরে দাম বেরিয়েছে সেটা কত, 2 টাকা। তো আমাদের ডিফারেন্স করলে, বড়টা থেকে সবসময় আমি ডিফারেন্স করতে বলেছি, তো 3.5 থেকে যদি 2 চলে যায় তাহলে 1.5 টাকা থাকে, আর 2 থেকে যদি 0 চলে যায় তাহলে 2 টাকা থাকে। তো আমাদের যখন অনুপাত করে দিলাম, তো পয়েন্টের জন্য একটা এক দু ঘর আছে, 2টো 0, তো 5 দিয়ে কাটলে 3 হলো, 5 দিয়ে কাটলে 2 হলো, তাহলে আলটিমেট হলো আমাদের 4:3।
তো আমাদের দুধের পরিমাণটা কিন্তু বলে দিয়েছিল, তাহলে দুধের পরিমাণটা যদি বলে দেয়, কত বলে দিয়েছে আমাদের দুধের পরিমাণ খাঁটি দুধ কত? 40। আমাদের বলেছে জলের কত, তো জলের জন্য আমাদের কত আসছে? আমাদের 3 আসছে, তো জলের জন্য আসলো কিন্তু আমাদের 30 লিটার। এটা দুধ, দুধের পরিমাণটা 40, আর এটা কিন্তু আমাদের জল, তো জলের পরিমাণটা কিন্তু আমাদের 30 হয়েছে। তো অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। ত্রুটি, 6% সরল সুদে প্রথম বছর একটি ঋণ নেওয়া হয়, এর এর পরবর্তী প্রত্যেক বছর 0.65 করে, 0.5 করে সুদ বৃদ্ধি পায়, তো সে 4 বছর পরে কত? আমাদের 3375 টাকা যদি পরিশোধ করে, তো সে কত টাকা লোন নিয়েছিল? তো আমাদের প্রত্যেক বছর 0.5% করে আমাদের বৃদ্ধি পায়, 6% সরল সুদে নিয়েছিল প্রত্যেক বছর। তা প্রথম বছরের, প্রথম বছর যদি 6% হয়, পরের বছরে কিন্তু 6.5, তার পরের বছরে কিন্তু আমাদের কত হবে? 6.5 এর পরে কত? 7 হলো, তার পরের বছরে কিন্তু আমাদের 7.5। তো আমাদের কিন্তু 4টে বছর হয়ে গেছে, তাহলে আমাদের সুদ দেখি কত পেলাম। তো আমাদের কত পেলাম? আমাদের এইখানটা যদি করা হয়, 7 আর 6 আমাদের 13 পেলাম, আর এখানটায় 13 আর 1 14, তাহলে টোটাল পেলাম কিন্তু আমাদের 27 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে টোটাল সুদটা কত পেয়েছি? 3375 টাকা। যেহেতু এখানটা পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ 100 টাকার উপরে ধরেছি, তাহলে আসল টাকার পরিমাণটা কত হবে? 100। তো আমাদের যদি এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের কত হয়? 3375 কে যদি আমাদের 27 দিয়ে কাটি, তো 27 1 কত? 27 তো হলো 6, 67, 27 দিয়ে কত হলো আমাদের? 54 হলো, তো 2 হলো, 5 হলো, 1 2 হলো, 5 হলো, সরি 2 বলছি, 3 হলো, 5 হলো, 1 হলো, তো এটাকে কাটলে আমাদের 5 হলো, তাহলে 125। তাহলে 125 এর পরে 2টা 0, তো আমাদের অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর, আর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। তো চলো নেক্সট অঙ্ক। আমাদের বলেছে একটি পাত্রে 80 কেজি দুধ রয়েছে, এই পাত্র থেকে 8 কেজি দুধ সরিয়ে নেওয়া হলো, এই প্রক্রিয়াটি দুবার আরো করা হলো, এখন পাত্রে কতখানি দুধ রয়েছে? তো এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের অ্যালিগেশনে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কিন্তু এটা আমরা দেখেছি বারবার করে পরীক্ষা এসছে। তো আমরা করতে গেলে কি করতে হবে? আমাদের একটা সূত্র জানতে হবে এখানটায়, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমাদের এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এন। এবার আমি একটু পরিচয় করিয়ে দিই। এক্স এর মানটা বলে দিয়েছে আমাদের প্রথমে যত কেজি দুধ রয়েছে, দুধ জল কিংবা যাই কিছু থাকুক না কেন, তো প্রথমে যেটা রয়েছে পাত্রে, তাহলে প্রথমে রয়েছে যেটা সেটা পাত্রে। আর ওয়াই এর ভ্যালুটা হলো যতটা তোলা হয়েছে, আর এন এর ভ্যালুটা হচ্ছে যতবার করা হয়েছে। তো যদি এইটা করা হয় তাহলে কিন্তু আমাদের একবারে উত্তরটা চলে আসবে। তাহলে আমাদের প্রথমে পাত্র ছিল কত? 80 কেজি, তো 80 হলো। কত কেজি তুলে নেওয়া হয়েছে? 8 কেজি, তার মানে কত? এক্স ছিল 80 কেজি, 8 কেজি তুলে নেওয়া হয়েছে, তাহলে পরিমাণটা রয়েছে কত? 72 কেজি। কত কেজির মধ্যে? 80। আমাদের কতবার করা হয়েছে? দুবার, আর প্রথমে একবার, তাহলে 3 বার। তো 80 গুণ, তাহলে আমাদের যদি করা হয়, 8 দিয়ে কাটলে আমাদের 8 9 72, 8 দিয়ে কাটলে আমাদের 8 10, কিন্তু আমাদের 80। তো 80 গুণ 9 গুণ 9 গুণ 9 বাই 10 গুণ 10 গুণ 10, তো আমাদের এখানে একটা শূন্য কেটে গেল। 9 এর কিউব 729, তো 729 কে যদি আমাদের 9 729 কে 8 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 9 72 2 হাতে হলো আমাদের 7, 8 2 16 7 23, 3 হাতে কত আমাদের? না, হাতে হলো আমাদের 2 7 8 56, 57 58 বাই কত? 100। তাহলে তো এই যে যে পরিমাণটা বেরিয়েছে সেটা কিন্তু পাত্রে অতখানি দুধ রয়েছে। যদি বলে আমাদের পাত্রে থেকে জল মেশানো, পাত্রে জল কতটা রয়েছে, তখন কিন্তু আমাদের টোটাল 80 থেকে ওইটা বাদ দিলে কিন্তু আমাদের জলের পরিমাণটা বেরিয়ে যাবে। তো এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবেই করবো পরীক্ষা আসলে, না হলে কিন্তু অনেকটা লেন্দি অঙ্ক, অতটা কিন্তু আমাদের পরীক্ষার সময় করার টাইম পাবো না। তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে আমাদের মোটর নৌকার গতিবেগ স্রোতের, মোটর নৌকার গতিবেগ জলের স্রোতের গতিবেগের অনুপাত, অর্থাৎ নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ যদি 36 হয়, তাহলে এটা কিন্তু বেগ, কার বেগ? নৌকার গতিবেগ যদি 36 হয়, আমাদের স্রোতের গতিবেগ কিন্তু আমাদের 5। এবার বলেছে নৌকাটি স্রোতের অনুকূলে যায় 5 ঘন্টা, অর্থাৎ অনুকূলে যেতে যদি আমাদের 5 ঘন্টা 10 মিনিট সময় লাগে, আমাদের প্রশ্নে বলে দিয়েছে এটি ফিরে আসবে কত ঘন্টা?
তো আমাদের বেগ বলে দিয়েছে, নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত বলে দিয়েছে। তাহলে অনুকূলে বেগ জানি আমরা কি, নৌকা প্লাস স্রোত, অর্থাৎ 36 প্লাস 5, অর্থাৎ আমাদের 41। যদি প্রতিকূল করি তাহলে 36 মাইনাস 5, অর্থাৎ 31। তো নৌকা প্লাস স্রোত আর এটা নৌকা মাইনাস স্রোত। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে, অনুকূলেরটা বলে দিয়েছে, অনুকূলে আমাদের, তাহলে আমাদের যদি এইখানটা কি জানি আমরা, অনুকূল ইষ্টু প্রতিকূল, আমাদের বেগ বেগের অনুপাতটা পেয়েছি কত, 41 ইষ্টু কত পেয়েছি আমাদের, 31। তো সময়টা নিশ্চয়ই উল্টে যাবে, তাহলে 31 ইষ্টু কত হবে আমাদের, 41 হবে। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে 5 ঘন্টা 10 মিনিট, তাহলে 5 ঘন্টা 10 মিনিটকে যদি ঘন্টা করতে হয়, 60 দ্বারা ভাগ করতে হবে, তো 5 6 30, 31/6 মিনিট। তো আমাদের প্রশ্নে আমাদের অনুকূলের সময় বলে দিয়েছে 31, আমাদের বেরিয়েছে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 31/6। আমাদের কি বের করতে বলেছে, আমাদের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে লাগবে কত আমাদের, 41। তো আমাদের এই 31 31 কেটে গেল, আলটিমেট আমাদের হলো 41/6, 41/6 আমাদের 36, 5/6 গুণ আমাদের 60 করে দেবো মিনিট করতে গেলে, অর্থাৎ আমাদের লাগবে কিন্তু 6 ঘন্টা 50 মিনিট। তো অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর, 6 ঘন্টা 50 মিনিট। তো চলো নেক্সট অঙ্ক কি আছে, একটি ট্যাঙ্কের নিচে ছিদ্র দিয়ে 6 ঘন্টায় ভর্তি ট্যাঙ্ক খালি হয়, একটি প্রবেশ নল দিয়ে প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করতে পারে, যখন ট্যাঙ্কটি ভর্তি থাকে তখন প্রবেশ নল খোলা থাকে এবং ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি 8 ঘন্টায় খালি হয়, তখন বলে দিয়েছে তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। তো আমাদের দেখি আগে ট্যাঙ্কের মধ্যে কত জল ধরতে পারে, তো একটা হলো আমাদের কত হলো, একটা হলো আমাদের 6 হলো, একটা আমাদের 8 হলো, তো এদের লসাগু করলে কিন্তু আমাদের 24, তাহলে একটা 4 একটা কিন্তু 3 করে, তো টোটাল আমাদের কি হবে, তাহলে টোটাল বলে দিয়েছে আমাদের কি বলেছে, একটি ছিদ্র একটি ট্যাঙ্কের নিচে ছিদ্র দিয়ে 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয়, আর এইটা বলে দিয়েছে কত, 8 ঘন্টায় কি বলে দিয়েছে ট্যাঙ্কটি খালি হয়, তাহলে টোটাল আমাদের সময় লাগবে কত, টোটাল সময় লাগবে কিন্তু আমাদের 24 ঘন্টা লাগবে কিন্তু আমাদের সময়টা। তো আমাদের কি বলে দিয়েছে, এবার বলতে হবে প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 1 মিনিট যদি করি কত লিটার করে, 4 লিটার ভরতে পারে, তো 1 মিনিটে যদি 4 লিটার ভরতে পারে আমাদের নিশ্চয়ই 60 মিনিটে কত লিটার ভরবে, 240 লিটার ভরবে, 60 মিনিট মানেই কিন্তু আমাদের কত, 1 ঘন্টায় কিন্তু আমাদের 240 লিটার। আমাদের টোটাল কত লিটার, আমাদের কত ঘন্টা সময় লাগছে, 24 ঘন্টা, তো 240 কিন্তু আমাদের 24, অর্থাৎ 24কে যদি স্কয়ার করি তাহলে 5760, আর যেহেতু একটা শূন্য বসে গেছে তাহলে আমাদের টোটাল কিন্তু 5760 লিটার আমাদের এই যে ট্যাঙ্কটা থাকবে, তো সেই ট্যাঙ্কের কিন্তু আমাদের জল ধারণ ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। নেক্সট আমাদের লাস্ট অঙ্ক আজকের জন্য, একটি আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে কত সেন্টিমিটার, একটি আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে একটা 6 সেন্টিমিটার ও একটা 8 সেন্টিমিটার, তাহলে বলে দিয়েছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, ভেরি ইজি অঙ্ক, বুঝতেই পারছো। তো কর্ণ বের করতে গেলে আমরা কি করব, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, রুট ওভার আমাদের কত, 100 হলো, 100 মানে কত হলো আমাদের 10, তো কর্ণের দৈর্ঘ্য 10। আর একটা সিরিজই আমাদের আছে, এই সিরিজটা তোমরা মনে মনে করলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের খুব ইজিতে অঙ্কগুলো চলে আসবে, একটা একটা সিরিজ বলবো 3 4 5, একটা 6 8 10, একটা 8 15 17, একটা 24 10 26, এরকম ভাবে একটা 5 12 13, এরকম ভাবে আরো কিছু সিরিজ আছে, তো তোমরা এটা দেখে নিও। আর চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, আর আজকের জন্য এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তো ধন্যবাদ।